উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ের কৃষকরা শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই ভোর থেকে বিভিন্ন প্রান্ত থেকে তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন জেলা শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম, আলু, লাউ সহ নানা জাতের সবজি কিনতে ছুটে আসেন স্থানীয় সহ দূর দূরান্তের পাইকার ও ক্রেতারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে প্রান্তিক চাষীদের সবজি উৎপাদনও ভালো হয়েছে, সে কারণে পাইকারি এই বাজারটিতে পর্যাপ্ত পরিমাণে সবজির সরবরাহ বাড়ছে দিনের পর দিন। দাম কমার অভিযোগ থাকলেও বিক্রি বেড়েছে বলে জানান চাষী ও ব্যবসায়ীরা। গত সপ্তাহের তুলনায় নতুন আলু প্রকারভেদে কেজিতে 10 টাকা পর্যন্ত কমে গেছে। এছাড়া সবরকম সবজিতে দাম কমেছে 3 থেকে 4 টাকা। বর্তমানে এ বাজারে টমেটো ও স্কোয়াশ ছাড়া 3 থেকে 15 টাকায় মিলছে সব ধরনের সবজি। আর এসব সবজি কিনে পাইকাররা স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠিয়ে দিচ্ছেন দেশের অন্যান্য জেলায়। 20-22 টাকা থেকে এখন 10-15 টাকা আলু চলতেছে। যে মুলা বেচতেছিলাম 10 টাকা কেজি, সেই মুলা এখন 3 টাকা, 2.5 টাকা, 2 টাকা কেজি। প্রতিটা জিনিসেই 3-4 টাকা প্রতি কেজি প্রতি কম। আগের তুলনায় বেচাকেনাও যা ছিল অন্তত দ্বিগুণ হয়েছে, খুচরা কাস্টমার বেশি হয়েছে, পাইকার পত্র বাড়ছে। বর্তমানে এই পাইকারি বাজারে প্রতিদিন 20 লাখ টাকা পর্যন্ত সবজি কেনা বেচা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও।